করোনার এই ক্রান্তিকালে খাদ্যাভাবে ভুগছে পুরান ঢাকার টমটম গাড়ির ঘোড়াগুলো। কোচওয়ানরা বলছেন, লকডাউনের কারণে রাস্তায় নামতে না পারার কারণে নেই কোনো আয়, তাই ঠিকমতো খাবার দিতে পারছেন না ঘোড়াগুলোকে। এমন অবস্থা চলতে থাকলে ঘোড়াগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পুরান ঢাকায় বেড়াতে এসে টমটমে ওঠেননি এমন মানুষ মেলা ভার। ঘোড়াগুলো যখন রাজপথে টক বগিয়ে ছুটে চলে, তখন খুরের শব্দে আরোহীর মনে রাজা বাদশার অনুভূতি। বিবর্তনের ধারায় ঢাকার গায়ে আধুনিকতার ছোঁয়া অনেক আগে থেকেই, তারপরও রূপকথার গল্পের পঙ্খিরাজ বা রাজপুত্রের তেজি ঘোড়ার সেই গল্প এখনও ঢাকাবাসীর মনে দোলা দেয়। যান্ত্রিক নগরীর যানবাহনের ভিড়ে পুরনো ঐতিহ্যের টমটম ঘোড়া আজও টিমটিম করে ঢাকার বুকে জ্বেলে যাচ্ছে ইতিহাসের নিদর্শন। কিন্তু ঢাকা শহরে দাপিয়ে বেড়ানো ঘোড়াগুলো আজকাল ভালো নেই। করোনা পরিস্থিতিতে লকডাউনে অলস সময় দাঁড়িয়ে কাটছে আস্তাবলে। যাত্রী নেই তাই কোচওয়ানরা রাস্তায় বেরোচ্ছেন না। আয় বাণিজ্য বন্ধ, তাই অর্থ সংকটে জুটছে না ঘোড়ার খাবার। চব্বিশ তারিখ আমাদের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে, মানে কোনোভাবে যদি আমাদের ঘনবসতি এবং নয়জন দশজনকে টানি, এতে ক্ষতি হতে পারে। সরকার ভালো বুঝে আমাদের বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ব্যাপারে জানোগুলো তো আমাদের নাকে মরতেছে, এই ব্যাপারে কোনো ব্যবস্থা আমাদের নাই। করোনার এই সময়ে টমটম গাড়ি রাস্তায় চলতে দেওয়ার দাবি কোচওয়ানদের, অন্যথায় ঘোড়াগুলো না খেয়ে অসুস্থ হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ঘোড়ার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না, কারণ ইনকাম তো নেই, সেক্ষেত্রে ঘোড়াও একটু দুর্বল হচ্ছে আর কি। আর দিবই বা কোথা থেকে, টাকাও তো আসতে হবে কোনো এক জায়গা থেকে, আর ঘোড়ার পিছনে অনেক খরচ। ঘোড়া আগের মতো আগে তিন টাইম খাম দিতাম, এখন তো ঘোড়া খাম পাচ্ছে না। সারাদিনে আমার কেউ যে যেমন খাম দেয়, কেউ অল্প দেয়, কেউ বেশি দেয়, ঘোড়া আগের মতো খাম পাচ্ছে না। এভাবে যদি ঘোড়া না খেয়ে মরে যায়, তাহলে ঘোড়ার গাড়ির ঐতিহ্যও থাকবে না, কোনো কিছুই থাকবে না। 1830 সাল থেকে ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে টমটম গাড়ির সংখ্যা। বর্তমানে বঙ্গবাজার ফায়ার সার্ভিস, পশু হাসপাতাল, বক্সিবাজার, নারিন্দা, সিদ্দিক বাজার, কিরানীগঞ্জ এলাকায় মাত্র 35 থেকে 40টি ঘোড়ার গাড়ি চলাচল করে। পুরান ঢাকার ঐতিহ্যের পথ পেরিয়ে প্রায় 125 বছর পার করেছে রাজকীয় বাহন এই ঘোড়ার গাড়ি। কিন্তু ঢাকার রাস্তা যানবাহন বেড়ে যাওয়ায় এটি এখন বিলুপ্তির পথে। তাই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চাইছেন এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।